জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতা হবে শিলিগুড়িতে। আগামী 7 এবং 8ই জানুয়ারি অষ্টম ISKF ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023 আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি সুব্রত সংঘ ময়দানে। প্রায় 7টি রাজ্য থেকে খেলোয়াড়রা অংশ নেবে এই চ্যাম্পিয়নশিপে। এদিন এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংস্থার সদস্যরা। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের বাইরে 250 জন 7টি রাজ্য থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জানুয়ারি মাসের 7 এবং 8 তারিখ আমাদের শিলিগুড়িতে তরাই স্কুলের মাঠে আমরা একটা আমাদের 8th ISKF ন্যাশনাল ক্যাডেট চ্যাম্পিয়নশিপ আয়োজিত করতে যাচ্ছি। এখানে আমরা আপাতত 60টি স্টেট এখানে পার্টিসিপেট করার জন্য আসছেন, আরও 3টি আমরা আশা করছি আসবে। তো টোটাল 10টি স্টেট আমরা আশা করছি আসবে, এবং টোটাল বাইরে থেকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আমরা 250 জন ধরে রাখছি, এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ওই 300 জনের মধ্যে ধরে রেখেছি। তো আমাদের টোটাল পার্টিসিপেট আমরা 500 থেকে 600 ধরে রেখেছি। আসাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে 250 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 300 জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এছাড়াও বাইরে থেকে আসা খেলোয়াড়দের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা সমস্তটাই রয়েছে। এই খেলায় ক্যারাটে ফেডারেশন থেকে 50 জন রেফারি 2 দিনব্যাপী খেলা পরিচালনা করবে। এদিন এখানে বিলো 6 থেকে আপনার অ্যাভব 21 মোটামুটি আমাদের 62 ক্যাটাগরি আছে, যাতে মানে ওয়েজ এবং এইট হিসাবে আমাদের আমাদের 63 ক্যাটাগরি আছে যার মধ্যে বাচ্চারা পার্টিসিপেট করবে। আমরা আমরা এক্সপেক্ট করছি যে 7 তারিখ 9টার মধ্যে আমরা ওপেনিং সেরিমনি স্টার্ট করবো, আর আশা করি 10টার মধ্যে আমরা শুরু করতে পারবো 7 তারিখে। প্রাইজের ক্ষেত্রে আমরা দলগতভাবে 3টে প্রাইজ দিচ্ছি, চ্যাম্পিয়নকে দিচ্ছি, রানার আপ ফার্স্ট রান আপ দিচ্ছি এবং সেকেন্ড রান আপ দিচ্ছি। আবার যা যা জয়ী হবে তাদেরকে আমরা মেডেলস আর সার্টিফিকেট প্রোভাইড করছি। বাইরে থেকে আসা খেলোয়াড়দের জন্য সমস্ত ব্যবস্থাই ফেডারেশনের পক্ষ থেকে করা হয়েছে। এই খেলার প্রধান অতিথি হিসেবে থাকছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন সংস্থার সদস্য পীযূষ কান্তি বর্মন বলেন, যারা বাইরে থেকে খেলায় অংশগ্রহণ করতে আসছে তাদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 63টি ক্যাটাগরিতে ওজন এবং উচ্চতা হিসেবে খেলা হবে। পুরস্কার তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপদের হাতে। পাশাপাশি যারা জয়ী হবে তাদের জন্য থাকছে সার্টিফিকেট এবং মেডেল। উত্তরবঙ্গ জুড়ে আরও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে হবে বলেই এমন প্রতিযোগিতার প্রয়োজন। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।